সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট হওয়া এবং 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমার নিজের চ্যানেলের আমার এক্সপিরিয়েন্স নেওয়া, আমি কিভাবে অ্যাপ্লাই করলাম আমার মাইলস্টোন কমপ্লিট হওয়ার পরে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো ফেক কোনো কিছু নেই, তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার টার্গেট যখন ফিল আপ হবে তখন আপনি কিভাবে অ্যাপ্লাইটা করবেন, কোন প্রসেসিংয়ে যাবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো প্রসেস দেখাবো, মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা থেকে শুরু করে আমার চ্যানেলে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগলো এবং কিভাবে প্রসেসিংগুলো আসলো, কোনটার পর কোনটা অ্যাড হলো, সেটা আমি কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম আমি আবার মোবাইলের কিউরিওসিটিতে চলে গেলাম। দেখুন, এখানে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট দেখাচ্ছে এবং 1K সাবস্ক্রাইবার কমপ্লিট দেখাচ্ছে। এবার আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজার থেকে কিউরিওসিটিতে চলে যাবেন। দেখুন, আমার এখানে 1K সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আমাকে অ্যাপ্লাই করার জন্য পারমিশন দিতে বলতেছে ইউটিউব। এখন আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে দেখুন আমাকে এখানে 3টি স্টেপ কমপ্লিট করতে বলতেছে। ফার্স্ট স্টেপ, রিভিউ ফর পার্টনার প্রোগ্রামস, রিভিউ প্রোগ্রাম জন্য অ্যাপ্লাই করে দিলাম। এখানে মনিটাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন বলতেছে, এরপরে এগ্রি দিয়ে নেক্সট করে দিব। অ্যাপ্লিকেশনের প্রথম স্টেপ ডান হয়ে গেল। এবার বলতেছে দ্বিতীয় স্টেপে আমার ইউটিউবে অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ করার জন্য কীভাবে করতেছি দেখুন, পুরো প্রসেসিংটা দেখে নিন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অ্যাডসেন্স লিঙ্ক আপ করার জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনার জিমেলের সাথে কাছে নিয়ে যাবে। আপনি যে জিমেলটা দিয়ে লিঙ্ক আপ করতে চান সেই জিমেলটা দিয়ে দিবেন, মানে যে জিমেলে অ্যাডসেন্স খোলা আছে। যদি খোলা না থাকে তাহলে যে কোনো জিমেল দিলে নিজে থেকে অ্যাডসেন্স খোলা হয়ে যাবে। এরপর আমি অ্যাকসেপ্ট করে দিলাম, অ্যাপ্লিকেশন করে দিলাম। এখানে লিঙ্ক আপ করার জন্য পারমিশন করতেছে রিডাইরেক্টলি, তাহলে আমি পারমিশন দিয়ে দিলাম। আমার জিমেলের সাথে, জিমেলের অ্যাডসেন্সের সাথে ইউটিউব চ্যানেলটি লিঙ্ক আপ হয়ে গেছে। এবার স্টার্টে ক্লিক করতে বলছে সেট করার জন্য, আমি স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে অ্যাকসেপ্ট করার পরে বলতেছে কয়েকদিন সময় নিবে সার্ভাইভাল ডেজ, তবে আমার কয়েকদিন সময় নেয় নেই, আমার একদিনের মধ্যেই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ করে দিয়েছে ফেসবুক। এরপর আমি তৃতীয় স্টেপের জন্য অ্যাপ্লাই করি। একদিন পরে আমার অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ হয়ে যায়। এরপর আমি আবার তৃতীয় স্টেপের জন্য অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লিকেশন করার পর আমার বেশি দিন অপেক্ষা করতে হয়নি, 2 থেকে 3 দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেয় ইউটিউব। দেখুন বন্ধুরা, 3 দিনের মধ্যেই আমাকে মনিটাইজেশনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে ফেলে ইউটিউব এবং আমাকে কংগ্রেচুলেশন জানায়, আমাকে মেইল করে এবং আমার চ্যানেলে একটি কংগ্রেচুলেশন পেজ শো করে। দেখুন আপনারা। তো বন্ধুরা, দেখলেন কীভাবে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম, আমার চ্যানেলে মনিটাইজেশন চলে আসলো এবং কীভাবে আপনি, আপনারা যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, 4000 আওয়ারের ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, কীভাবে করবেন সে ধরনের কোনো যদি ভিডিও চান বা জানতে চাইলে অবশ্যই আমাকে আমার ফেসবুকে নক করতে পারেন, পেজে নক করতে পারেন, অথবা চ্যানেলে ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চাইতে পারেন। যদি এই ধরনের রিলেটেড কোনো ভিডিও চান তাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।